আসসালামু আলাইকুম। এটা একটা খড়ের গাদা, দেখেন কিভাবে খড় সংরক্ষণ করে। এটা মানিকগঞ্জে একটা খড়ের গাদা, এটা খড় সংরক্ষণ করে এখানে। এই দেখেন কি সুন্দরভাবে ঘরের মতো। আমাদের দেশে এরকমভাবে খড় সংরক্ষণ করতে পারে না, সংরক্ষণ এর অভাবে অনেক খড় নষ্ট হয়ে যায়। এলো কোটি টাকার খড়ের গাদা, এই দেখেন কত বড়, এই তিনটা কোটি টাকার খড়ের গাদা, কত বড়। ফির এলো এই যে একটা, এখানে 1000 গরু পালন করা হয়। এই যে এখন তো ঈদ চলে গেছে, এই যে এটা মানিকগঞ্জ হরিরামপুরে একটা খামার, দেখেন কত বড় খামার, কৌরিগ্রাম। আর এই খড়গুলো এই গরুরে খাওয়াবে, এই যে এই তিনটা ইয়ের মধ্যে খড় দেওয়া আছে। এই যে এভাবে খড় যদি কেউ এখানে এই করে, এই ডিপোজিট করে, তাহলে এই খড়গুলো নষ্ট হয় না, সারা বছর ব্যাপী খাওয়ানো যায় ঘরের মতো আর কি। তো আমাদের যারা মানিকগঞ্জবাসী লোক বা সারা বাংলাদেশের যারা লোক আছে, এভাবে যদি খড় সংরক্ষণ করে তাহলে খড়ের কোনো অপচয় হয় না, একদিক থেকে কেটে কেটে খাওয়ানো যায়। আর এটা বিরাট একটা মানে খামার, অনেক বা 100-200 বিঘা জমির উপরে এই খামারটা। আমরা আজকে এখানে খেজুর গাছ লাগাতে আসছি সৌদি খেজুর নার্সারির পক্ষ থেকে, সেই জন্য জিনিসটা আমি একটু দেখাতে পারলাম। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।